সিরিয়াল শ্রীময়ীতে এতদিন ধরে আমরা দেখতে পাচ্ছিলাম যে সিঁদুর কী করে রক্ষা করতে হয় তার জন্যে কিভাবে নিজের হাতে বন্দুক তুলে নিতে হয় এবং তারপরে আমরা দেখছিলাম যে নারী টান কাকে বলে তো এই সমস্ত কিছু আমাদের দেখা হয়ে গেছে বোঝা হয়ে গেছে শেখাও হয়ে গেছে কিন্তু এবার আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে লড়াই স্বামীকে বাঁচাতে প্রাণ প্রাণ লড়াই করতে চলেছে আমাদের শ্রীময়ী তো আমাদের শ্রীময়ীর জন্যে এই মুহূর্তে শ্রীময়ীর প্রাক্তন স্বামী এবং সন্তান এবং প্রাক্তন দেওর পৌঁছে গেছে পুলিশের কাছে এবং সেখানে গিয়ে কথাবার্তা বলছে সেখানে গিয়ে তারা জানতে পেরেছে যে শ্রীময়ী নাকি বন্দুক চালাতে পারে তো এই কথা শুনে একটুখানি অবাক হয়ে গেছে এবং অনিন্দবাবু বারে বারে জিজ্ঞাসা করছিলেন যে আমাকে একটু বলুন যে ও এখন কোথায় আছে কিভাবে আছে ও আর রোহিত ভালো আছে কিনা কিন্তু অনিন্দবাবুকে কিছু বলতেই নারাজ পুলিশ অফিসার তার বক্তব্য আপনার বাড়িতে যে পিস আছে তাতে করে আমি আপনাকে তো বলবোই না কারণ আপনি কোথায় গিয়ে কি কথা বলবেন না বলবেন আমার তো জেনে কাজ নেই তাই জন্য আমি আপনাকে বলবো না তো এখন অত্যন্ত দুঃখ পেয়ে বাড়িতে ফিরে আসে এবং তার সন্তানকে নিয়েই ফিরে আসে ডিঙ্কা অদ্ভুতভাবে একটা প্রশ্ন করেছে যে আমি তো আমার মায়ের সন্তান আমি তো জানি আমার মা কি করতে পারে না পারে তো ডিঙ্কাকেও হালকা করে করকে দিয়েছে পুলিশ অফিসার এই দিকে আমাদের শ্রীময়ী মহাবিপদে শ্রীময়ী তো তার মেয়ের কাছে গেছিল তার মেয়ে সমস্ত কিছু জানতেও পেরেছে কিন্তু বিষয় হচ্ছে তার মেয়ে বাঁচাতে পারেনি তার মাকে এবং এখন মেয়ে এটা বলে দিয়েছে গুন্ডাদেরকে যে দেখুন ওনাকে পারলে শহরে একটু হসপিটালে নিয়ে যান কারণ আমার মনে হয় যে এখানে রেখে ওনাকে ট্রিটমেন্ট করা যাবে না এখন দ্বিতীয় ভাবছে যে আমি আমার মায়ের কিছু করতে পারলাম না কিন্তু মা 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 তো থাকতে পারে মায়ের তো আসলে কিছুই হয়নি এদিকে শ্রীময়ীকে আর মিঠুকে ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়েছে এবং তাদেরকে ভয় দেখানো হচ্ছে যে আজকেই আমাদের অতিথিশালায় যে আছে তাকে আমরা শেষ শেষ করবো তার শেষ দিন ওপারে তাকে পাঠিয়ে দেব নদীটাকে শুধু পার করে দেওয়াটা আমাদের কাজ তার বিয়ে দেব নদীর বুকে তার বিয়ে হবে তারপরে তোমাদের খেলা শেষ করব তো গুন্ডারা পেরে গেছে। যে এরা স্বামীকে খুঁজতেই ওয়াইফ এসছে তার সঙ্গীকে নিয়ে তো এখন গুন্ডারা গিয়ে শেষ অব্দি রোহিতকে দেখিয়েছে মানে আমাদের সৌভাগ্য যে আমরা রোহিত সেনকে দেখতে পেয়েছি এবং রোহিত সেনকে দেখানো হচ্ছে এবং সেখানে বলা হচ্ছে যে এইখানে পেপারে সই করে দাও আচ্ছা আমি একটা কথা জানতে চাই যে সম্পত্তির পেপারে সই করে দেয়া মানেই কি সম্পত্তি হ্যান্ড ওভার করে দেওয়া আপাতত আমাদের রোহিত সেন তো সেই সম্পত্তির পেপারে সই করবে না এবং বলছে যে একটা পৃষ্ঠাতেও আমি সই করব না আমি কিচ্ছুতে সই করব না আমি কোনো কিছুই করব না তোমরা যাই করো না কেন এদিকে গুণ্ডারা বলছে আমাদের কাছে একটা তাস আছে যে তাসকে দেখলেই আপনি সই করে দিতে বাধ্য এদিকে রোহিত বলছে যে যে তাসই নিয়ে আসো না কেন কোনো লাভ হবে না আমি আমার সম্পত্তি কাউকে লিখে দেব না শেষ সব শ্রীময়ী বুঝতে পেরে গেছে যে এখানে রোহিত আছে এবার শ্রীময়ীকে দরজা খুলে দিয়ে বলা হয়েছে যে আপনারা আসুন আপনাদেরকে দেখানো হবে যে অতিথি রয়েছে সে আপনাকে দেখবে এবং তাকে দেখানোর জন্যেই আপনাকে নিয়ে যেতে বলা হয়েছে এবং আমাদের গুরু যে রয়েছে সে আমাদেরকে এই কথা বলেছে তো শ্রীময়ী একেবারে ঘোমটা ঘোমটা টেনে একেবারে লেভেল হয়ে আসছে কাছে আছে তার বন্দুক এবার ফাটাফাটি অ্যাকশন করতে চলেছে আমাদের শ্রীময়ী আর রোহিত সেন এখন বসে বসে ভাববে যে এ আমি কাকে বিয়ে করলাম এ আমি শ্রীময়ীর কোন রূপ দেখছি তো এই রূপ দেখে আমাদের রোহিত নিজেই অবাক হয়ে যাবে তবে বলা যাচ্ছে না এরা আবার ভুড় পাখ্যে এসে আরেকবার বিয়ে করতে বসে যায় কি না তাই জন্য বন্ধুগণ তোমাদের প্রত্যেকে রিকোয়েস্ট করছি যে শ্রীময়ীর এই মার কাটারি অ্যাকশন যদি দেখতে হয় তাহলে অবশ্যই করে দেখতে হচ্ছে সিরিয়াল শ্রীময়ী স্টার জলসাও স্টার জলসা ডিতে আর আমার ভিডিও দেখার জন্যে ও লাইক কমেন্ট শেয়ার করে চিরকুটিন ফ্রেন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে